15 এপ্রিল শুক্রবার কারগিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে এবং কারগিল ব্যাচ 1993 সৌজন্য ও সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর একটি কমিউনিটি সেন্টারে। কারগিল পরিষদের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান লিঙ্কনের সঞ্চালনায় হাফেজ মহিউদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য রাখেন ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও পরিষদের উপদেষ্টা নুরুল আক্তার, প্রাক্তন শিক্ষক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুল মাওলা মনি, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ও পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট এম এ বারি, উপদেষ্টা ডাক্তার কামরুল ইসলাম শেলি, প্রাক্তন কার্গিলিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, ডাক্তার মোহাম্মদ রিপন, আয়োজন উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোর্ট ভিউ হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ আবুল কালাম আজাদ, রাজিবুল হাসান সুমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন। এ পর্যন্ত যেসব প্রাক্তন শিক্ষক, অভিভাবক, প্রাক্তন কার্গিল পরিষদের সম্মানিত দাতা ও আজীবন সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য পবিত্র খতমে কোরআন ও বিশেষ দোয়া করা হয় এ সময়। কারগিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্যবৃন্দ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সন্দ্বীপের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে। আমি নিজেকে খুব গর্বিত বোধ করি, কারণ আমি কারগিলিয়ান। আমি নিজেকে খুব অহংকার বোধ করি, কারণ আমি কারগিলিয়ান। আমাদের প্রাণ ছিল সন্দীপ টাও, আমাদের প্রাণ ছিল কারগিল হাই স্কুল, যেখানে ঘন্টা বাজলে আমরা স্কুল যেতাম, আবার দুপুরবেলা পুরো দুটার সময় বিরত হতো, আর এটাই আমরা আবার ভাত খেয়ে আসতাম। এর নাম হচ্ছে কারগিল স্কুল। এই ধরনের স্কুল বাংলাদেশে আর কত আছে কিনা আমি এখনো জানি না, যেখান থেকে শত শত হাজার হাজার লোক বেড়েছে। সিরাজের সাথে যদি তাল মিলিয়ে বলতে চাই, আসলে দরকার যারা এখান থেকে অ্যাকশন পাস করেছে, যারা বিভিন্ন জায়গায় অবদান রেখেছে, তাদেরকে স্মরণ করা দরকার। আজকে কারগিল হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের কাছে আমি একজন প্রাক্তন শিক্ষক হিসাবে একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যারা এই নিরার্থপর সমাজ কল্যাণ প্রতিষ্ঠান গড়ে তোলে, তারা আমি মনে করি তারা সত্যি সত্যি নিরাত্মপর এবং ত্যাগী বলতে এদেরকেই বুঝায়। তাদের হয়তো রাজনৈতিক প্রজ্ঞা নাই, রাজনীতির সেই রাজনীতিতে বিচরণ তাদের নেই, কিন্তু তাদের এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। কারিলের প্রাক্তন ছাত্র পরিষদের অনুপ্রেরণায় এই সংগঠনে এই সন্দ্বীপের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের স্কুলের সংগঠনগুলো আসলে অনুপ্রেরণা দিয়ে হয়েছে। আমরা পাইনিয়ার, আমার মনে এখনো আমরা পাইনিয়ার। এই পাইনিয়ার বিষয়টা আপনারা আগামী দিনও ধারণ এবং বহন করবেন সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে পবিত্র রমজানের আবারও শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষে। কারগিল হাই স্কুলের প্রাক্তন ছাত্রী ছাত্রছাত্রীদের একটি প্রতিষ্ঠান, এরাই সর্বপ্রথম প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা করার জন্য এবং তাদের প্রাণপ্রিয় শিক্ষাবিদের বিভিন্ন সমস্যা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এই প্রতিষ্ঠানটি তারা সংগঠিত করে। সংগঠনের সংগঠিত হওয়ার পর থেকে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কারগিলিয়ানদেরকে এবং কারগিল স্কুলের ছাত্রছাত্রীদেরকে, শিক্ষকদেরকে, গুণীজনদেরকে যেভাবে মর্যাদা এবং সম্মাননা প্রদর্শন করাচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছে।